হ্যাঁ গাইস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো আজ আবারও অনেক দিন পর ব্লগে, তো আগের বারেও বলেছিলাম যে ডেলি ব্লগ আপলোড করবো, তো ব্লগ আমি আর ডেলি ডেলি আপলোড দিতে পারছি না, তো আমি তার জন্য খুবই দুঃখিত, সরি। পরিস্থিতিটা এমনই, মানে কদিন থেকে মা আমাকে সকাল সকাল ঝেড়ে দিচ্ছে। এই একটা ছোটোখাটো বাড়ি, এই যে বলেছি আগের ব্লগে ছোটোখাটো একটা বাড়ি করছি, তো সেটাতে মানে আমাদের মিস্ত্রি তো গোলমাল করছেই করছে। তারপর ওখানে মা আমাকে বলছে, মা তো কিছু বোঝে না, মা আমাকে আপনি সকাল সকাল প্রত্যেক দিন ছেড়ে দিয়েছে, যে তোকে একটা দায়িত্ব দিয়েছি তাড়াতাড়ি কর বা কিছু, সেটাও তাড়াতাড়ি হচ্ছে না। সব এদিকে সব কিছুই রেডি, কিন্তু কাজ আর হচ্ছে না কোনো। এদিকে মিস্ত্রির ঝোল, এদিকে আবার আমাদের যে মিস্ত্রির সাথে লেবার থাকে সেগুলো আমাদের এখানকার, তারাও আবার রেগে যাচ্ছে যে কী ব্যাপার, কাজ আজকে কাজ শুরু করবে, কালকে কাজ শুরু করবে, এই করছো, কাজ কবে শুরু হবে? তো আমিও সেই মানে কী বলবো, আশা দিয়ে দিয়ে রেখেছি, আশা কি মানে সান্ত্বনা দিয়ে দিয়ে রেখেছি যে আজকে নয় কালকে, কালকে দিন তো গ্যারেন্টি হবে। যে আজকে আমার ফোন করেছিল, আজকেও বললাম যে কালকে, এবার আমার লেবার আর মনে হয় আমাকে ভরসা করবে না কো। যাই হোক, আজ থেকে আজকে বলছে মিস্ত্রি আসবো, তো কাল থেকে এই কাজ করা, কাজ মানে চালু করার টার্গেট আছে, তো দেখা যাক কী হয়, কতদূর কী হয়। তো আজ তো শিবরাত্রি, তো আমাদের চ্যানেলে যত কাকু কাকিমারা আছেন তারা তো সব নিজের ফ্যামিলি নিয়ে শিবরাত্রি করবেন, আর যারা আমার মতো আছো তারা কি করবে শিবের নাম নিয়ে? কি শিবের নাম করে বাড়ি থেকে বেরিয়ে ফুল কমেন্ট বক্সে অবশ্যই জানাবো। এদিকে দেখো আমাদের বাড়ির ফুল টুসিগুলো কি করছে, ওদের ঘুমানোর জায়গাটা দেখে নাও, কতগুলো আছে এখানে, 1 2 3 তিনজন আছে এখানে, এই তোদের ঘুমাবার জায়গা নাই। তো এদিকে দেখছো আমাদের বাড়ির কুকুরগুলো এত ভালো, এখান থেকে দুটো তিনটে লেবার নিয়ে সব বালিগুলো এখানে ঘুরেছি, এখানে ঘুরেছি, আর আমাদের বাড়ির দুটো তিনটে কুকুর আছে তারা বালিগুলোকে হাঁ চেড়ে হাঁ চেড়ে হাঁ চেড়ে এই নিচে ফেলেছে, মানে তাদের দায়িত্ব বিশাল যে ওরা কষ্ট করে ঘুরছে, আমরা দায়িত্ব করে নিচে ফেলি। তো বাড়ির কাজ আপাতত এক গাড়িতে এখনও কাজ হয়নি, এই নিচেটা দেখছো এখানে যা লেগেছে লেগেছে, আর এই যে ইটটা আছে সেটা আপাতত এক গাড়ি, এখন এক গাড়ি ইটেরও কাজ হয়নি, বাইরে এখন এক গাড়ি পড়ে রয়েছে। তো দেখি আমাদের ল্যাট খাওয়া মিস্ত্রি কবে কী করছে না করছে, কবে চার দিন। হ্যাঁ, আরেকটা কথা, আমাদের মিস্ত্রি বলেছিল যে 5 দিনে ঘর কমপ্লিট করে দেবো, আজকে 9 দিন, সরি 5 11 দিন, আজ 11 দিন হতে চল, এখন ঘর কমপ্লিট কি, এখন ভিড লেভেল অবধি হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমাকে বলেছিল যে 5 দিনের মধ্যে ঘর কমপ্লিট করে দেবো, ডবলের একদিন বেশি হয়ে গেল, তার উপর আবার এখনো প্রাচীর আছে, তারপর এখন ওই পাশের বাড়ি আছে, ঠিক আছে, মোটামুটি এখন 2-3 মাস বটে আমাদের ল্যাব ফর মিস্ত্রির কাজ অনুযায়ী। তো এদিকটায় দেখতে পাচ্ছ আমাদের ভূত বাংলা, এগুলো হচ্ছে আমাদের ভূত বাংলা, ভূত বাংলার পাশেই আমাদের বাড়ি। আগের দিনে প্রায় আজ থেকে 20 বছর আগে এগুলো তো মানুষ থাকতো, এখন এগুলোতে ভূতরা বসবাস করে, ভূতদের সাথেই আমরা থাকি, তো আমাদের কোনো অসুবিধা হয় না, ওদেরও কোনো অসুবিধা হয় না, আমরা বেশ মিলে জুলে থাকি। তো চলো দেখায় যাক আজ শিবরাত্রি আমাদের মতন ছেলেদের শিবরাত্রি কেমন পেরোই। তো বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে যে ছোটোবেলায় এগুলোকে ভাবতাম যে শিবের মূর্তি বা শিবের শিব থাকে এগুলোতে, কিন্তু আদৌ কিছুই না, এইগুলো হচ্ছে রুয়ের ডিপ জাস্ট। তো ছোটোবেলায় এগুলোকে কী ভাবতাম জানো, ছোটোবেলায় এই যে এইগুলো, ছোটোবেলায় এগুলোকে ভাবতাম যে এগুলোতে আমাদের শিব ঠাকুর বসবাস করে, ওর জন্য এগুলোতে পা দিতাম না, কিছু করতাম না, আদৌ এইসব কিছুই না। হ্যাঁ, তোর কটা মাছ আছে গো দেখি, কজন মিলে ভেজে খাওয়ার জন্য সব পুকুরে মাছ ধরতে পালায় না, পালায় না। আমাদের ঘরের মিস্ত্রি ফাইনালি দেখা দেখি পর, ফাইনালি আমাদের বাড়ির কাজ চালু হবে, এবার মিস্ত্রি চলে এসছে আজ, কি মিস্ত্রি 5 দিনে ঘর করেছিলে, আজ 11 দিন হয়ে গেল, কিছু বলার আছে মিস্ত্রি? কিছু বলার নাই। তো আজ আমাদের শিবরাত্রি কাটছে এইভাবেই, নাকি সকাল দিয়ে খানিক ঘরের কাজ বালি চলে নিলাম, এইভাবেই কাটছে আমাদের শিবরাত্রি, কেউ নাই। স্যার তোমার কেউ আছে? হ্যাঁ, ঘরে আছে, আমার ঘরে আছে।
আমাদের পুকুরের ধারে ধারে সব পলাশ গাছ, পলাশ গাছ এখন ফুল ফুটতে শুরু করেছে। এই গাছটাতে এখন হয়েছে, এগুলোতে এখনো হয়নি। এটাতে এখন দেখতে পাচ্ছ হয়তো হালকা হালকা ফুটেছে। এই গাছগুলোতে গোটাই ধরে যা লাগে না দেখতে, নিচে পড়ে থাকে। এই পুকুর পাড়টা গোটায় একদম গোলাপি গোলাপি রং, সেরা লাগে দেখতে। যা গরম করেছে পুকুরে পুকুরে চান করলিছে। এই শুরু হলে এখন শুরুতেই যদি এত গরম হয়, এখন তো গোটা গ্রীষ্ম বাকি। তো গাইস, চান টান করে খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আমাদের যেটা নিয়ে ছিল কথা, যে আমাদের শিবরাত্রি তো হচ্ছে না, আমাদের জীবন এরকমই, প্রত্যেক দিন ডেলি লাইফে যা করি এটাই, নতুন কিছু না। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আর কার কেমন শিবরাত্রি কাটলো, কার মাথায় গিয়ে জল ঢাললো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো বাই।